হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। ডিসেম্বর মাস এসে গেল, তারপরে হইতেছে ওই রকম একটা ঠান্ডা এখনও পড়ে নেই মোটামুটি বলা যায়। বাট হচ্ছে আমরা হইতেছে খিলগাঁওর দিকে যাচ্ছি। তো আমি চিন্তা করলাম যে আমরা হচ্ছে খিলগাঁওতে একটা জুস কর্নার আছে যেটা আমরা এখনও ট্রাই করিনি, সেটা হচ্ছে কফি লাইন। সো আজকে ইচ্ছা আছে ওখানে ট্রাই করার। এটা গরম গরমকালে করলে ভালো হইতো, বাট খিলগাঁও জাম ঠেলে যাওয়া এবং ওখানে যাওয়া হচ্ছিল না, বাট আজকে যাওয়া হচ্ছে, তাই ওখানে হচ্ছে কফি লাইমে ট্রাই করব। বাজেট হচ্ছে আপনার 300 টাকার মতো। 300 টাকায় হচ্ছে আমরা 4 ধরনের আইটেম আশা রাখি ট্রাই করতে পারবো। তো চলেন দেখে নেওয়া যাক কী কী আইটেম ট্রাই করি। কফি লাইম ওখানে দুইটা আছে, একটা পল্লিমার একদম মানে চিলক্সের অপোজিটে একটা আছে, আবার সামনে হচ্ছে আপন কফি হাউসের পাশে আছে, বা ওর পাশে মিস্টার পপাইজও আছে। সো অনেক আপন কফি হাউস তো ওখানে অনেকগুলোই। সো চলেন যাওয়া যাক এবং হচ্ছে আইটেমগুলো ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি। কফি লাইমে আমাদের জুসগুলো ট্রাই করা শেষ, আমরা 4টা আইটেম নিতে পারছি ফরচুনেটলি। সো আমরা যেগুলো নিছি সেগুলোর সাথে আগে দাম পরিচয় করিয়ে দিই, তারপর হচ্ছে টেস্টটা বলতেছি। তো প্রথমে যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন সেটা হচ্ছে অ্যাপেল লেমোনেড। সো অ্যাপেল লেমোনেডের প্রাইস পড়ছে হচ্ছে 60 টাকা। একটু গ্রিনিশ একটা ভাব, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। সো অ্যাপেল লেমোনেড 60 টাকায় মানে কোয়ান্টিটি ভালো আছে, বা টেস্টটা পরে বলবো। তারপরে সেকেন্ড যেটা দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে সেটা হচ্ছে বানানা মিল্কশেক। বানানা মিল্ক শেকের প্রাইসটাও কিন্তু ভালোই, খারাপ না, মানে 60 টাকা আর কি। অ্যাপেল লেমোনেডের প্রাইস হচ্ছে 60 টাকা, বানানা মিল্কশেকের প্রাইসও 60 টাকা। সো 60 টাকাতেও বানানা মিল্কশেকও দেখতে কিন্তু কোয়াইট গুড লাগতেছে। তারপরে হইতেছে যেটা নিয়েছি সেটা হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে মাসালা সোডা। সো এখানে ওনাদের 2 ধরনের সোডা ছিল, একটা নর্মাল সোডা, একটা মাসালা সোডা। সো ফাহিম বলতেছিল সে মাসালা সোডা খাবে, দ্যাটস ওয়াই মাসালা সোডা নেওয়া। এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 50 টাকা। সো এটার কালারটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, একদম মানে ইউনিক একটু কালারটা লাগতেছে আমার কাছে, অরেঞ্জ আর হচ্ছে মানে কিছুটা মিক্স আপ আর কি, কেমন জানি একদম ফুললি অরেঞ্জও না, প্লাস পার্পল মিক্স আপ লাগতেছে আমার কাছে। তারপরে হইতেছে আর লাস্ট যেটা সেটা হচ্ছে ওয়াটারমেলন মোহিতো, যেটার প্রাইস হচ্ছে আমরা যেই 3টা আইটেম নিয়েছি সবচেয়ে বেশি এটা ওয়াটারমেলন মোহিতোর প্রাইস। এটার প্রাইস পড়ছে আপনার হচ্ছে 120 টাকা। সো 120 টাকা ওয়াটারমেলন মোহিতো অ্যামাউন্টও কিন্তু ভালো, একটু মানে এই বোতলগুলো বাকি 3টার থেকে একটু বড়। এবার আসি টেস্টের ব্যাপারে। প্রথমে যদি অ্যাপেল লেমোনেড নিয়ে বলা লাগে, অ্যাপেল লেমোনেড আমি আসলে লেমন মিন্ট অনেক ট্রাই করা হয়েছে, সো অ্যাপেল লেমোনেড কখনো ট্রাই করা হয়নি, তাই হচ্ছে আজকে নেওয়া মেইনলি। অ্যাপেল লেমোনেডটা দেখতে ভালোই লাগতেছে, টেস্টও আমার কাছে ভালোই লাগছে, অন এভারেজ খারাপ না। 60 টাকা আপনাকে ওয়ার্থির একটা ফিলিং দিবে যদি আপনি অ্যাপেল পছন্দ করে থাকেন সেই দিক থেকে। তারপরে আসে হচ্ছে বানানা মিল্কশেকের ব্যাপারে। যদি বানানা মিল্কশেক আমার সাধারণত সব জায়গায় তেমনটা ভালো লাগে না, বাট এখানে বানানা মিল্কশেকটা আমার মানে ফরচুনেটলি ভালো লাগছে, মজা ছিল এবং পারফেক্ট মিক্সচার বানানা মিল্কের। অনেকের আবার হচ্ছে বানানা মিল্কশেক বিরক্ত লাগে, বাট আমার কাছে এটা ভালোই লাগছে বলা যায়, মানে 60 টাকা ওয়ার্থ ইট বা ভ্যালু ফর মানি বলতে হবে। তারপরে আসে যদি মাসালা সোডার ব্যাপারে, মাসালা সোডাটা অনেক ভালো ঝাঝালো ছিল, মানে হইতেছে মানে একটা কড়া একটা ফ্লেভার লাগতেছিল, এটা মজাই লাগছে, খারাপ না, ইট ওয়াজ গুড বলতেই হবে। তারপরে হচ্ছে ওয়াটারমেলন মোহিতো, যেটা যদি বলি ওয়াটারমেলন মোহিতোটা জোস ছিল, 120 টাকা প্রাইস অনুযায়ী ওয়ার্থ ইট বা ভ্যালু ফর মানি আপনি পাবেন। মোহিতোটা এটা সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে, 3-4টা আইটেমের মধ্যে সবচেয়ে বেশি ওয়াটারমেলন মোহিতোই ছিল। তো ওভারঅল 4টা আইটেমের সাথে এক্সপিরিয়েন্স আমাদের ভালোই গেছে, মানে কোনোটার থেকে খারাপ এটা বলা যাবে না, মোটামুটি সবই ভালো ছিল। সো মানে হচ্ছে আড্ডা দেওয়ার জন্য জুস খাওয়া এখন ভালোই লাগে, সবাই খায় আড্ডা দিতে দিতে জুস, সো আমাদের কাছেও ভালো লাগছে। তো ওভারঅল কফি লাইমের সাথে আজকের এক্সপিরিয়েন্স ভালোই গেল, ইনশাল্লাহ আরেকটা ভিডিও এখানে করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।